দেখো আজকে আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে কি নিয়ে প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স অর্থ কি পুরা গঠিত বর্তমান কাল প্রেজেন্ট পারফেক্ট টেন্স অর্থ কি পুরা গঠিত বর্তমান কাল প্রেজেন্ট অর্থ বর্তমান প্রেজেন্ট অর্থ বর্তমান পারফেক্ট অর্থ পুরা গঠিত অর্থ কি কাল বা সময় অতএব প্রেজেন্ট পারফেক্ট টেন্স অর্থ কি পুরা গঠিত বর্তমান কাল দেখো এটা আমরা সাজিয়ে বলি সংজ্ঞা কোন কাজ এই মাত্র শেষ হয়েছে কোন কাজ এই মাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বর্তমান আছে তার ফল কি আছে এখনো বর্তমান আছে প্রকাশ হয়নি তাই কি বলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা পুরা গঠিত বর্তমান কাল বলে তাই কি বলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা পুরা গঠিত বর্তমান কাল বলে আবার বলতেছি কোন কাজ এই মাত্র শেষ হয়েছে কোন কাজ এই মাত্র শেষ হয়েছে অথচ তার ফল এখনো বর্তমান আছে অথচ তার ফল এখনো বর্তমান আছে তাকে কি বলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা পুরা গঠিত বর্তমান কাল বলি ঠিক আছে হ্যাঁ দেখো বাংলা চেনার উপায় আমরা বাংলা বাক্য দেখে কিভাবে চিনবো যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিভাবে চিনবো দেখো বাংলা ক্রিয়াপদের শেষে বাংলা ক্রিয়াপদের শেষে ইয়াছি ইয়াছ ইয়াছে ইয়াছেন ইত্যাদি যুক্ত থাকে বাংলা ক্রিয়াপদের শেষে কি থাকে ইয়াছি ইয়াছে ইয়াছি ইয়াছেন এই ধরনের শব্দগুলো কি থাকবে যুক্ত থাকবে আর এই ধরনের শব্দগুলো যদি থাকে তাহলে এটা কি টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেখো এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা আমরা কিভাবে গঠন করব তৈরি করব ইংরেজি বাক্যটা আমরা কিভাবে তৈরি করব তাহলে দেখো প্রথম আমার কি নিতে হবে সাবজেক্ট প্রথমে কি নিতে হবে সাবজেক্ট সাবজেক্টের পর আমার কি নিতে হবে হ্যাভ অথবা হ্যাজ কি নিতে হবে হ্যাভ অথবা হ্যাজ হয় হ্যাভ নিতে হবে না হয় হ্যাজ নিতে হবে রুল ভার্বের পাস্ট পার্টিসিপল রুল ভার্বের পাস্ট পার্টিসিপল আমরা ভার্বের রূপ কয় দিয়ে তিন কিনা হ্যাঁ প্রেজেন্ট পাস্ট তারপর কি অবজেক্ট বাকি অংশ যেমন ধরো প্রথম কিনেছি আই হ্যাভ ইটেন রাইস আমি ভাত খেয়েছি আমি ভাত খেয়েছি তার প্রথম কিনেছি আমি এখন আমার তো দেখো তাহলে দেখো আয়ের পরে কি বসে হ্যাভ সেখানে আমি কিনেছি আই হ্যাভ তারপর কি ভার্বের মূল ভার্বের পাস্ট পার্টিসিপল দেখো ভার্বের প্রেজেন্ট ইট এর প্রেজেন্ট ফর্ম ইট এট ইটেন ইট এট ইটেন ইট হলো প্রেজেন্ট ফর্ম এট হলো পাস্ট ফর্ম ইটেন হলো কি পাস্ট পার্টিসিপল ফর্ম তাহলে দেখো ই আই হ্যাভ ইটেন রাইস আমি ভাত খেয়েছি আমি ভাত খেয়েছি আমি ভাত খেয়েছি এখন কেমন এখন ক্ষুধা লাগে না ভাত খেয়েছি আমাদেরকে জিজ্ঞেস করলে আমার পেটে যদি ক্ষুধা না লাগে আমরা বলি না যে কি ভাত খেয়েছি আমার এখন আর কি হবে না খেতে হবে না তাহলে এগুলা কি টেন্স হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি টেন্স হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাহলে দেখো আরেকটা হি হ্যাজ গন টু স্কুল সেই স্কুলে গিয়েছে হি হ্যাজ গন টু স্কুল সেই স্কুলে গিয়েছে সেই স্কুলে গেছে কিন্তু এখন বাড়ি ফিরে নাই বাড়ি ফিরে নাই তাহলে কি এটা কাজ কমাস কাজ গেছে কিন্তু আসে না এখনো ফল আছে তাই না ফিরে আসলে সময় ফল শেষ হবে তাহলে দেখো এগুলোকে কি টেন্স বলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এগুলোকে কি বলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাহলে দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স জানার বা মনে রাখার উপায় সমূহ আমরা কিভাবে চিনবো যে এগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিভাবে চিনবো দেখো কোন সেন্টেন্সে রিসেন্টলি কোন সেন্টেন্সে রিসেন্টলি জাস্ট জাস্ট নাও লেটলি ইয়েট স্টিল ইত্যাদি এই এক ভার্বগুলো যদি থাকে এই এক ভার্বগুলো যদি থাকে তাহলে এটা কি টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স এই এক ভার্বগুলো থাকে কি টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স